পিশাচিনী, কিন্তু কে কে সেই পিশাচিনী একবার খোঁজ করতে হবে। আস্তে কথা বলুন, নয়তো তোমার ভালো জেঠুর ঘুম ভেঙে যাবে। লগ্না, তুমি দাঁড়িয়ে আছো কেন এইভাবে বাইরে? এসো, ভেতরে এসো। ঘরে আলো জ্বালাও না গো। কেন, ভয় করছে? এসো এসো, তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো। আসলে আমি আলোটা কেন নিভিয়ে রেখেছি জানো তো? তোমার ভালো ছোট্ট যদি ঘুম ভেঙে যায়, ভয় করছে? বার তোমাকে আমি ভয় দেখাব, আবার আমি সাহস দেব লোক না। আচ্ছা লোক না, তুমি কি আজ আবার সাপ দেখেছ? না না, সাপ না গো। উফ, মনে করতেই কেমন যেন ভয় করছে। তবে কাকে দেখেছ? সেই প্রেতাত্মা। কোনো ভয় নেই, তুমি আমাকে বলতেই পারো। তোমার ধারণাটাই বলো, কে হতে পারে? কে হতে পারে? কে? ওই যে তুমি যার কথা বলেছিলে, ভূত। তাহলে এখন বিশ্বাস করছো তো লগ্না? না, শুধু দেখলাম আর ভয় পেলাম। কিন্তু তুমি তো বলেছিলে যে সে আমার ক্ষতি করবে, কিন্তু কোনো ক্ষতি তো আমার করলো না। আমি চিৎকার করতেই চলে গেল। তার মানে তো তুমি বিশ্বাস করনি লগ্না? প্রথমে বিশ্বাস করেছিলাম, কিন্তু যখন কাকা বলল যে স্বপ্ন হতে পারে, তখন আমার মনে হলো তাই হবে হয়তো। ও আচ্ছা, এখনো তোমার বিশ্বাস হয়নি? না লগ্না, স্বপ্ন নয়। তুমি সত্যি দেখেছ, আর সে সত্যিই এসেছিল, আর তার প্রমাণ তুমি আবারও পাবে। যতদিন তুমি অবিশ্বাস করবে লগ্না, ততই তোমার ক্ষতি। ও তোমায় ছাড়বে না। আবার আসবে? আসতেই পারে। কি করবো আমি? আচ্ছা লগ্না, তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও, তোমার বাবাকে নিয়ে। আসলে আমার কেন জানি না মনে হয় এই বাড়িটাতে কোনো গন্ডগোল আছে। বাড়িটাতে? না বাবা, থাক, আমি আর বিশেষ কিছু বলবো না। আমার আমার যদি চাকরিটাই চলে যায়। না গো, আমি কাউকে বলবো না। তবু তবু লগ্না, তুমি অন্য কারোর সঙ্গেও কথা বলো না। ও যাই বলুক মা,
আমার কিন্তু একটা কথা খুব মনে হচ্ছে, বলবো? যদি বলি না বলো না, তুমি কি শুনবে? না মানে মা, আমার না মনে হচ্ছে পুরোটাই গল্প বানাচ্ছে। ইয়া নতুন কথা কি? এতক্ষণ তো এই কথাই হচ্ছিল। হ্যাঁ মা, কিন্তু কেন? আমার না একটা কথা মাথায় আসছে। লগ্না কাল বললো ও সাপ দেখেছে। হ্যাঁ, আর তারপরে কি বললো একবার মনে করুন। তারপরে কিন্তু ও লাট সাহেব বলে চিৎকার করতে করতে সূর্যের গায়ে ঢলে পড়লো। আর আজ আজ খেয়াল করে দেখুন, ও কিন্তু একই কাজ করেছে। দরজাটা খুলে লাট সাহেব বলে চিৎকার করছিল। আর করছিল তো? এই সব কিছুই তো সূর্যের কাছে যাওয়ার জন্য বাহানা মা। বাহানা? হ্যাঁ। না না, আমার সেটা মনে হয় না, এত কম বয়সে। হ্যাঁ মা ঠিকই, লগ্না তো বাচ্চা, ও কি আর এসব নিজে করছে নাকি? সব তোর বাড়ির লোকের বুদ্ধি। হ্যাঁ লগ্না তো বাচ্চা, কাজেই ওর বাড়ির লোক ওকে ঠিক যেভাবে বোঝাচ্ছে ও তাই বুঝছে। মানে ওর বাড়ির লোক ওকে বোঝাচ্ছে যে সূর্যকে কিন্তু হাতে রাখতে হবে। আর মা লগ্না বাচ্চা মানছি, কিন্তু এতটাও ছোট নয় যে। কি হলো মা, চিন্তায় পড়ে গেলেন? হ্যাঁ চিন্তা তো একটু হচ্ছে, কোনো পথই তো আমি খুঁজে পাচ্ছি না। লগ্নাকে এখানে রাখতেই হবে, অথচ সূর্যকে দূরে কোথাও পাঠিয়ে দিন, হস্টেলে। না 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 না, তা কি করে হয় দাদু ভাই? না না, তাহলে তো মা ভেবে দেখতেই হবে কি করতে হবে। কারণ সূর্য আর লগ্নাকে একসঙ্গে রাখা যাবে না। তাহলে মা আপনি ভেবে দেখুন কি করবেন, আর আমাকে যদি প্রয়োজন পড়ে বলবেন। ভালো জেঠুর সঙ্গে কথা বলি? না না না, ভালো জেঠুর সঙ্গে কথা বলো না। যে তোমার কথা বিশ্বাস করে তার সঙ্গে কথা বলো। আচ্ছা তাহলে ভালো মা। এক কাজ করো, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বলো, ও নিশ্চয়ই তোমার কথা বিশ্বাস করবে। যাই তাহলে আমি। না না, এখনই যাওয়ার কোনো দরকার নেই, এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে কথা বলো। তুমি বরং একটা কাজ করো, এখন তুমি একটু ঘুমিয়ে নাও, আমার কোলে মাথা রেখে। এই তো এর উপরে মাথা রেখে এসো। সূর্য বিশ্বাস করবে না আমি জানি, আর তখন তোমার আরো পাগল পাগল অবস্থা হবে লগ্না। একটা সময় সবাই তোমাকে দূরে সরিয়ে দেবে, তখন আমার কাছে সুবিধা হবে। সত্যি তোর মাথাটা একদম গেছে, আর হবে নাই বা কেন? এই যে এই যে এই সাজগোজ তোর, এই শাড়ি, এই গয়নাগাটি, মাথায় সিঁদুর, সত্যি মানে স্বাভাবিকভাবেই তোর মাথাটা গরম হয়ে যাচ্ছে, আর তার জন্য তুই চোখেও ভুল দেখছিস। না গো আমি সত্যি বলছি। উফ লগ্না, প্লিজ প্লিজ চুপ করে দাঁড়া, প্লিজ শোন। তোর মতো মেয়ের মুখে, তোর মতো মেয়ের মুখে না এইসব কথা একদম স্যুট করে না, সো প্লিজ একটু চুপ করে দাঁড়িয়ে থাক, আমার অনেক কাজ আছে বুঝলি, অনেক হোমওয়ার্ক করতে হবে। লাগছে লগ্না, কতবার এক কথা বলবো তোকে, ডিস্টার্ব করিস না প্লিজ।
এমনিতেই অঙ্কটা সলভ করতে পারছি না, তার মধ্যে আবার তুই কই দেখি? যেখানে থাকি আমি দাঁড়াবো এসে সামনে আমি, বাধা যতই আসুক ঝড় যতই উঠুক, জেনে রেখো আমি তোমার লগ্না। আমি খুব ভালো করে জানি যে এই অঙ্কটা তুই খুব সহজেই করে ফেলবি। কি করে জানলে? লগ্না, আমার তোর উপর পুরো বিশ্বাস আছে। আর তুমি আমার কথার উপর বিশ্বাস করতে পারছো না? ভাবা সেই এক কথা, আমার অঙ্কের উপর বিশ্বাস থাকতে পারে কিন্তু আমার ওই ভূত প্রেতের উপর একদম বিশ্বাস নেই লগ্না। সো প্লিজ চুপ কর। আচ্ছা তুই নিজেই বল, এগুলো কখনো হয়? ইজ ইট পসিবল? তুই বললি যে আয়নাটা তুই ভেঙে নিয়েছিস, আর আমরা ওখানে গিয়ে দেখলাম যে আয়নাটা একদম আস্ত। এটা কি করে হলো লগ্না? বল বল, এগুলো হয়? তোর কি মনে হয় লগ্না বল? তুমি যখন আমার কথায় বিশ্বাস করছো না, তাহলে আমি জানি আর কেউ আমার কথায় বিশ্বাস করবে না। এখন আমি কি করব, কি করব আমি?